আজ এই স্মরণীয় অনুষ্ঠানে আমার প্রথমেই মনে পড়ছে, এমডি স্যারের উৎসাহে আমরা হামদর্দ ইউনিভার্সিটির এমপিএইচ এর প্রথম ভর্তি হয়েছিলাম। আর একটা লোভ ছিল আমার যে এত সুন্দর পরিবেশ, বাংলাদেশের একমাত্র একটা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকার কাছাকাছি, যার নিজস্ব একটা নদী আছে, আমার ইচ্ছা ছিল সপ্তাহে একদিন ক্লাস যতই কষ্ট হোক আমি গিয়ে করবো। আর স্মরণীয়, আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি সেই নদীতে গিয়ে গোসল করেছিলাম। যাতায়াতের কষ্ট সেটা ভুলার নয়, শুধুমাত্র প্রথম দেড় বছর কী কষ্ট সবাই জানে। সকাল 5টায় রওনা হইতাম, ক্লাস শুরু হইতো সকাল 9টায়, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, মাঝে মাঝে এরকমও আছে সবাই জানে, মেঘনা ব্রিজের এখানে জ্যাম দেখে রাস্তা হাইটে পার হয়েছে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। মাঝে মাঝে কিছু পাই নাই, ডিমের ট্রাক, সিমেন্টের ট্রাক, ছোটো মিনি গাড়ি, সেখানে লাফ দিয়ে উঠে গেছি, যাইতে হবে। মোসাদ্দেক স্যার, আমাদের প্রফেসর মোসাদ্দেক স্যার শুনে তো অবাক, এ কী অবস্থা, তোমার কি জীবন দিয়ে দিবা? আমরা বললাম স্যার, স্যারের একটা কারিশ্মা ছিল, স্যার প্রত্যেকটা কথা মোসাদ্দেক স্যারের আমরা মিস করতে চাইতাম না, ওনার ক্লাস মিস করা যায় না। আর এত সুন্দর পড়াশোনার ধরন বা মানে অন্য স্টাইল স্যার, সে আমেরিকা থেকে টেক্সাস থেকে পিএইচডি করা, আমরা এ ধরনের কথাবার্তা, এ ধরনের সেই সুবাসটা আমরা পেয়ে আমরা অন্যরকম একটা মানে লোভে পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ শেষ 6 মাস রাস্তাঘাট তো অনেক উন্নতি হয়ে গেলো, আল্লাহর রহমতে পরীক্ষাগুলো সুন্দর হয়েছিল, এবং আল্লাহর রহমতে আমি টোটাল 4 এর মধ্যে 3.77 পেয়েছি সিজিপিএ, এবং প্রথম স্থান অধিকার করেছি। আর এই ডিগ্রি আমাকে শিখিয়েছে যে রিসার্চ কাকে বলে, কত প্রকার কী কী। আমাদের প্রফেসর মোসাদ্দেক স্যার বলেছিলেন, তোমরা হয়তো জীবনে আর কোনো রিসার্চ করবে না, একটাই হয়তো করবে ডিসার্টেশনে, যে রিসার্চের মতো করো। আমরাও জেদ ধরেছিলাম যে না, কোনো ফাঁকিবাজি করবো না, কিন্তু মাঝখানে এই COVID-19 কন্ডিশনের কারণে আমাদের ডাটা কালেকশন একটু দেরি হয়েছিল, কিন্তু সেই প্রোটোকল প্রেজেন্টেশন থেকে শুরু করে, প্রোটোকল তৈরি করা থেকে শুরু করে ডিসার্টেশন, ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, শেষ পর্যন্ত সেগুলো আমার অনলাইনে আমাদের ভার্চুয়াল ক্লাস হয়েছিল ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে এই সুযোগ অনেক কিছু শিখিয়েছে, আমাদের ব্রেন খুলে গেছে। তারপর আমার মেজর ছিল এই এমপিএইচে এপিডেমিওলজি, যেটা মোসাদ্দেক স্যার যেটার উপরে পিএইচডি করেছেন। আল্লাহর কাছে শুক্রিয়া যে এপিডেমিওলজি বা রক্তত্বের উপর আমার মেজর থাকার কারণে আমি সেই রক্তত্বের ভিতরে আমি প্রবেশ করে গিয়েছি, এবং এর মধ্যে করোনা কন্ডিশন এবং সেই করোনার মূল বিস্তার রোধ করা, প্রতিরোধ করা, এগুলো দেখা যায় এখন আমাদেরই পড়াশোনার মধ্যে, আমাদেরই পড়াশোনা, এগুলোই আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবো। এমপিএইচ আমাদের এই যে বিশেষ করে এখনকার নন কমিউনিকেবল ডিজিজে মানুষ আক্রান্ত হচ্ছে প্রচুর পরিমাণে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ক্যান্সার, ওবেসিটি, এগুলো এখন জাতীয় সমস্যা। যদিও বাংলাদেশের মানুষের আয়ু বেড়ে যাচ্ছে এখন প্রায় 73 বছর, আমরা জানি, আমরা চাই এই আয়ুটা আরও বাড়ুক, মানুষের জীবনযাত্রা, মানুষের কোয়ালিটি আরও উন্নতি হোক। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জ্ঞান আর আমরা যে পেশায় আছি, আল্লাহর রহমতে আমরা ন্যাচারাল ওষুধ দিয়ে মানুষকে, কোনো কেমিক্যাল খাওয়াচ্ছি না, ন্যাচারাল ওষুধ দিয়ে মানুষকে ভালো কিছু উপদেশ দিচ্ছি, মানুষকে পথ দেখাচ্ছি, তাদের কাছ থেকে আমরা দোয়া পাচ্ছি তার সুস্থ হচ্ছে। আশা করি যে আমার এই জ্ঞান, আমার এই ডিগ্রি আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমার এই পেশাগত জীবনে অবশ্যই প্রথম দিন থেকে আমি নিজের মধ্যে উপলব্ধি করি, আমি আমার কথাবার্তার মধ্যে, আমার পড়া, আমার রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে অন্যরকম আমি নিজেই পরিবর্তন ফিল করি, এবং আমি আশা করি আরও উন্নতি হবে। আর আমি স্যার 2004 সাল BMS পাশ করার পরে আমি হামদর্দে প্রবেশ করেছি আজকে 18 বছর, 14 বছর থেকে সিনিয়র মেডিকেল অফিসার হিসাবে, বর্তমানে আমি 4 মাস ধরে হামদর্দ ধানমন্ডি শাখায় আছি। তো আমি আপনাদের দোয়া চাই, এবং আশা করি যেন আমি আরও ভালো কিছু করতে পারি, আপনাদের সহযোগিতা চাই।